जय गुरु। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। श्रुति भक्त मंडली, आमरा भगवत प्रेम महत्वेर द्वितीय पर्वे जेनेछिलाम भक्तेर हृदय श्री भगवानेर आवास स्थल, तखनी कारो जन्मधन्य जीवनधन्य हबे जखन नामीर संगे तार प्रेमेर सम्पर्क स्थापन हबे, आर सेई भक्तेर परशे जगत धन्य कृतकृत्य हये उठबे। श्री भगवान अनंत कोटि विश्व ब्रह्मांडेर मालिक, तार इच्छा मात्र अनंत जीव प्रकाशित हयेछे, केवल सृष्ट हय नाई, तिनि जीव जगत तैरी करे ताते अनुप्रविष्ट हयेछेन। जीवेर स्वरूप ओ ब्रह्मेर स्वरूप एक ओ अभिन्न, एक कथा भगवान शिव सुंदर खूब सुंदर भावे बोलेछेन, श्लोकार्धेनो प्रवक्ष्यामि यदुक्तं ग्रंथकोटिः ब्रह्म सत्यं जगत मिथ्या जीव ब्रह्मैव नापर। एटा वेदांतेर दिक, अद्वैतवादेर दिक, सेखाने ब्रह्मई सत्य, ताछाड़ा परिदृश्यमान समस्त किछुई असत्य अनित्य। आबार विशिष्ट अद्वैत मते बोलछे, पुरुष एवेदं सर्वं यद्भूतं यच्च भवं, ब्रह्म जेमन सत्य जगत तेमनि सत्य। তাই তো উপনিষদ বলছেন তদেব অনুপ্রবিশ্য, তিনি সৃষ্ট করিয়াই ক্ষান্ত হন নাই, স্বয়ং তাতে প্রবিষ্ট হয়েছেন। তাই তার আপন স্বরূপ যখন আপন মায়া দ্বারা আবরিত হয়, তখন সেই মায়ার আবরণ থেকে নিজ স্বরূপকে মুক্ত করতে নিজেকেই প্রকট হতে হয়। শ্রী ভগবান মায়া দ্বারা সৃষ্টি রচনা করেন, জীব ভাব প্রাপ্ত হন, আবার শ্রী ভগবানই শ্রী গুরু রূপে জীবকে শিবত্বে প্রতিষ্ঠা করেন। এতে কিন্তু তার পুণ্যত্বের কোনো ক্ষতি হয় না, কারণ উপনিষদ অনুসারে তিনি ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। যেহেতু মায়ার বন্ধন থেকে মুক্ত করেন শ্রী গুরুদেব, তাই শ্রী গুরুদেবের এত মহিমা। মায়ার শক্তি তো কম নয়, কারণ মায়া দৈবী শক্তি সম্পন্ন। ভগবান শ্রী গীতায় নিজেই বলেছেন, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। তাই মায়ার হাত থেকে উদ্ধার করবার জন্য যার মায়া তারই কৃপা প্রয়োজন। এই কৃপা করবার জন্যই তার গুরু রূপে প্রকাশ, এবং প্রকাশিত হয়ে শক্তি সম্পন্ন সিদ্ধ মন্ত্রে জীবের কর্ণে প্রদান করেন। মন্ত্র কথার অর্থ যার প্রভাবে মন তার হয়ে যায়, ভগবানের তো কোনো কিছুর অভাব নেই, সবই তার নিকট, তার থেকেই প্রবাহিত, তাই আমাদের দেওয়ার কি থাকতে পারে। কিন্তু ভগবানের মন গোপীরা চুরি করে নিয়েছে, তার মন আর তার কাছে নেই, তাই মন যদি তাকে দিতে পারা যায়, আর যদি তিনি তা কৃপা করে গ্রহণ করেন, তবে তো জীবন ধন্য। গুরুকে সেই মহাসত্তার প্রকাশ, সেই পরম চৈতন্যের প্রকাশ, গুরু হলেন শ্রী ভগবানের প্রত্যক্ষ বিগ্রহ, যার মধ্য দিয়ে স্বয়ং ভগবান প্রকাশিত হন। অতএব গুরু পরমাত্মা। শিশু যেমন মায়ের কোলে নিশ্চিন্ত অবস্থান করে, তদ্রূপ শিষ্য শিশুর গুণে গুণান্বিত হয়ে শিশুর মতনই শ্রী গুরু ভগবানের ক্রোড়ে উপবিষ্ট আছেন। এইরূপ ভাবতে হয়, তাহলে যতই ঝড় তুফান বিপদ আপদ আসুক না কেন, গুরুই তাকে রক্ষা করবেন বা করেও থাকেন। প্রকৃতপক্ষে গুরু হতে আপন তো আর কেউ হতে পারে না, তবে মায়ার প্রভাবে এই পরম সত্যকে বুঝতে দেয় না। এই জগতে আমাদের দুইটি বস্তু পাওয়ার আছে, একটি প্রাপ্তি অন্যটি প্রতীতি। যেসব বস্তু
যেমন ঘর বাড়ি অর্থ সম্পদ ধন জন এইসব পেলে পর আমরা ভাবি আমরা কিছু পেলাম, কিন্তু প্রাপ্তিকতার প্রকৃত অর্থ হলো যে বস্তু পেলে পর তা আর অতীত হয় না, পুড়িয়ে যায় না, শেষ হয়ে যায় না, তাই হলো প্রাপ্তি। আমরা যাকে পাওয়া বলে মনে করি একটু ভেবে দেখলেই বোঝা যাবে সে সবই শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কোনটি চিরকাল থাকে না, অতএব এসব প্রাপ্তি হতে পারে না, এইসব প্রতীতি, ছায়া মায়া মরুদ্যানে মরিচিকার সমান। প্রকৃত প্রাপ্তি হলে তা চিরকাল থাকবে, অনন্তকাল তোমার সঙ্গে থাকবে, তোমার হয়ে যাবে। যেমন শ্রী ভগবানের নাম প্রাপ্তি, জ্ঞান প্রাপ্তি, একবার পেলে আর তোমায় ছেড়ে যাবে না, বাকি তো সব ছেড়ে চলে যাবে, এমনকি তোমার স্বাদের দেহটা পর্যন্ত। সর্বদা নামের আশ্রয়ে থাকতে পারলে চিন্ময় নাম আমাদের চিন্ময় সত্তাকে প্রকাশিত করে দেবে। আপন আপন কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করলে শ্রী ভগবান অত্যন্ত প্রসন্ন হন। আর যদি অন্তরে আকুতি থাকে তার হয়ে যাওয়া যায়, তবে তিনি কৃপা পরবশ হয়ে ভক্তের কর্মের বোঝা কমাতে থাকেন। আগেই তো কর্ম কমিয়ে দিয়ে লাভ হয় না, বরং ক্ষতি হয়, কারণ মন যদি ভজনের উপযুক্ত হয়ে গড়ে না ওঠে তবে অবসর পেলেই বাজে চিন্তায় মন নিয়োজিত হয়ে গিয়ে সাধকের অবনতি ঘটাবে। তাই মন যত ভজন যোগ্য হয়ে উঠবে শ্রী ভগবানও সাধকের কর্ম তত কমিয়ে দিতে থাকবেন। ঠিক যেমন গর্ভবতী বধূ যত দিন যায় শাশুড়ি ততই তার কাজ কমিয়ে দিতে থাকে, পূর্ণ গর্ভ লক্ষণ প্রকাশ পেলে কাজকর্ম মোটেই করতে দেয় না। ঠিক তেমনি ভাবেই যখন সাধকের হৃদয়ে প্রেমের আবির্ভাব হয় তখন স্বাভাবিকভাবেই তার আর কর্ম থাকে না। তাই তো ভাগবত বলছেন যতদিন হৃদয়ে থাকে অবিদ্যা অজ্ঞান ততদিন নাহি আসে শ্রীকৃষ্ণের ধ্যান, যতদিন নাই হয় কৃষ্ণ কথায় রতি ততদিন কর্ম করো নাহি অন্য গতি। মানুষকে যেহেতু ভগবান বিবেক বৈরাগ্য দান করেছেন সেই হেতু মানুষের উচিত আপন চেষ্টা দ্বারা কিছু দোষকে পরিহার করা আর কিছু গুণ আহরণ করা। যদিও ভগবান কারো দোষ গুণ গ্রহণ করেন না, কিন্তু পরনিন্দা পরচর্চা অপরের দোষ ত্রুটি অনুসন্ধান ইত্যাদি তিনি সহ্য করতে পারেন না। যারা এই সমস্ত নিয়ে থাকে তাদের নিকট তিনি অপ্রকট থাকেন, আর যারা আশুয়াশূন্য অর্থাৎ হিংসা বিদ্বেষ শূন্য কোনোভাবেই পরনিন্দা করেন না তাদের নিকট তিনি সহজেই প্রকাশিত হন। আমরা অমৃতের সন্তান, তাই মনের স্বভাব হলো আনন্দ লাভ করা, সেটা অখণ্ড হওয়া চাই, আর সেই আনন্দের খোঁজেই মন বিষয় থেকে বিষয় অন্তরে ঘুরে বেড়ায়। কিন্তু বিষয়ের আনন্দ খণ্ড আনন্দ, মন চায় অখণ্ড অনন্ত আনন্দ, তাই একরাশ অতৃপ্তি নিয়ে বিষয় থেকে বিষয়ে মন ঘুরে বেড়ায়। মনের চঞ্চলতার কারণই এই অতৃপ্তি। যেমন মৌমাছি মধুর খোঁজে পুষ্প থেকে পুষ্পে ঘুরে বেড়ায়, যেই মধু পায় আর দৌড়ায় না, ডুব দিয়ে বসে থাকে। তাই যতদিন না সেই নিত্য আনন্দের ধারার সঙ্গে যুক্ত হতে পারা যায় ততদিন পর্যন্ত অতৃপ্তি চঞ্চলতা অভাব বোধ জীবের যায় না। স্বভাবে স্রোতে না পড়তে পারলে সেই অখণ্ড সত্তার সন্ধান পাওয়া যায় না। আর এই স্বভাবে স্রোতে একবার পড়তে পারলে আপন চেষ্টারও আর প্রয়োজন থাকে না, তখন স্বভাবই সাধককে প্রয়োজনীয় সব করিয়ে নেয়। যেমন আসন মুদ্রা জপ তপস্যা সব আপনা হতেই করিয়ে নেয়, কিন্তু স্বভাবের গতিতে পড়বার পূর্ব পর্যন্ত সাধকের আপন চেষ্টার প্রয়োজন হয়। যোগের ক্ষেত্রেও তাই দুইটি স্তর রয়েছে, একটি ক্রিয়াযোগ অপরটি সমাধি যোগ। জপ সাধ্যায় ভজন এসবই ক্রিয়াযোগের অন্তর্গত, এবং এর যে কোনো একটি অবলম্বন করে চিত্তের একাগ্রতা সম্পাদনের চেষ্টা করতে হয়। চঞ্চল চিত্তই চিত্ত,
আর ধীর স্থির একাগ্র চিত্ত চিত্ত নয়, তাই হলো সত্তা, প্রকৃত সত্তা। আর এই প্রকৃত সত্তার মধ্যেই সেই পরম সত্তার আবির্ভাব হয়। ক্রিয়াযোগ দ্বারা পরম সত্তার সঙ্গে যুক্ত হওয়া যায় না বটে, কিন্তু পরম সত্তার প্রকাশের ক্ষেত্র প্রস্তুত করে। আর চিত্ত যতক্ষণ না রাগ মুক্ত দেশ মুক্ত হচ্ছে, ততক্ষণ ধ্যান অবস্থায় পৌঁছানো যায় না। নিত্য নিয়মিতভাবে সাধন ক্রিয়া করতে থাকলে চিত্ত রাগ দেশাদির প্রভাব হতে মুক্ত হতে থাকে, তবে সেগুলি একেবারে যায় না, অর্থাৎ ধ্বংস হয়ে যায় না, নির্জীব হয়ে পড়ে। উদ্দীপক বস্তুর সঙ্গ পেলেই আবার দ্বিগুণ শক্তি নিয়ে সেগুলি সাধকের সর্বনাশ করে। চিত্তরূপ সাগরে বাসনারূপ বৃত্তি ওঠে, সেই বৃত্তির প্রভাবে সাধকের মন চঞ্চল হয়ে পড়ে। সাধন প্রভাবে এই বৃত্তিগুলি নিস্তেজ হয়ে সংস্কার রূপে পরিবর্তিত হয়। এই সংস্কার সাধনের দ্বারা নষ্ট করা যায় না, একমাত্র জ্ঞানের উদয়ে সর্বসংস্কার নষ্ট হয়ে যায়। তাই তো শাস্ত্র বলছে, বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দতে সর্বসংশয়াঃ শীয়ন্তি চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। জয় গুরু, জয় নিতাই, জয় গৌর, জয় জয় রাধেশ্যাম।